হঠাৎ করেই ফেসবুকে দেখা যাচ্ছে আনোয়ারের ফলোয়ার কমেছে, জানোয়ারের ফলোয়ার বেড়েছে। এখন সবাই টেনশনে আছে, আরে আমার ফেসবুকের ফলোয়ার কোথায় গেল, কি হইল গো আমার ফেসবুকের ফলোয়ার কি হইল। কিছু কিছু মানুষ আছে ফলোয়ার পাওয়ার পরে জানোয়ার হয়ে গিয়েছিল। আমি এমনও অ্যাকাউন্ট দেখেছি মাত্র 300 ফলোয়ার, হঠাৎ করে দেখি 12,000। জিজ্ঞেস করলাম কেমন করে, কয়ে আমাদেরকে কি তোমার খুব সস্তা মানুষ মনে হয় নাকি, মানে ফলোয়ার পাইয়া ডেনালার আলারি সেরির লগে ঘষলা ঘষলি আরো কত কিছু করেছে। এই ফলোয়ারের ভাবে এমন একটা অবস্থা তার হয়ে গেছিল, মনে হচ্ছে এই ফলোয়ার পাইয়া সে যেন কি পাইয়া গেছে। তার এখানে অনেক কমেন্ট লাইক রিয়াকশন হয়, সকালবেলা ঘুমতে উঠতে কমর মশ্রাইয়া মশ্রাইয়া লারা সারা দিয়ে আড়ে ভাবের টেলাই কুত্তা বানিত পরে। কিন্তু কিভাবে হয়েছিল জানেন, এগুলো অটো কিনেছিল। এখন ফেসবুক চিন্তা করেছে বট অ্যাকাউন্ট যেগুলো আছে অটো ফলোয়ারের ব্যবসা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফলোয়ার বিক্রি করে অন্য আনোয়ার জানোয়ারদের ভাব বাড়াইয়া দেয় সেই বট অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দিবে। সাথে সাথে বট অ্যাকাউন্ট থেকে যারা টাকা দিয়ে ফলোয়ার কিনে বাড়িয়েছেন তাদেরকেও তাদের রিচ কমিয়ে দেবে। ভাবের জিন্দেগি কয়মা যাইবে গো। তাই আমার কোনো টেনশন নেই, কেন জানেন আমার যে প্রোফাইল আইডি এখানে অটো 5,000 ফলোয়ার এসেছিল, ব্যাস ওইখানেই আছে, একটাও কমে নাই। আমার যেই 020 চ্যানেল পেজ আপনারা যেটাতে ভিডিওটা দেখছেন এটার ফলোয়ার ছিল 35,712, ঠিক আছে, কারণ এটা একেবারে অথেন্টিক অরিজিনাল। এছাড়াও অনেক মানুষ আছে যারা অটো কিনে নেয় ফলোয়ার, তারপরেও কমে গেছে, কারণ ফেসবুকের ম্যানেজমেন্ট ওই পাপি শয়তানগুলাকে ধরতে গেছিল বট অ্যাকাউন্ট যারা ফলোয়ার বেচে আর তাদের কাছ থেকে যারা কিনে তাদের কাছ থেকে তাদেরকে ধরতে চেয়েছিল। ধরার মধ্যেই কিছু ভালো মানুষ পড়ে গেছে, অসুবিধা নাই, তাদেরকে আবার রিস্টোর করে তাদের ফলোয়ার পাঠিয়ে দিবে। তবে যারা টাকা দিয়ে কিনেছিলেন তারা কিন্তু আর পাবেন না, সুতরাং বাতাসা বাড়ার কিছু নাই, মিষ্টি বাড়ারও কিছু নাই, কান্দনেরও কিছু নাই, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। যারা ফলোয়ার বেড়ে হয়ে গেছিলেন শাকিব খান নাম্বার ওয়ান, আউলিয়াতুল জিহাদ পীরে কামেল শাকিব হয়ে গিয়েছিলেন ভাবের টেলায় আপনার লুঙ্গি দৌড়ে না কি কই। সুতরাং আর সুযোগ নাই। তো যারা ফলোয়ার নিয়ে ভয় পাচ্ছেন, রিয়েল ম্যান তাদের কোনো সমস্যা নাই, রিস্টোর করবে। আর পাপি বান্দাগুলো যারা কিনেছিলেন তাদের আর সুযোগ নাই। সুতরাং কখনো পুংরামি কইরা ভাব বাড়াইয়েন না, ওটো ফলোয়ার কিনা ভাবে আইটেন না। অনেকের আমি দেখছি কলার এই যে গেঞ্জি আছে না আপনার গেঞ্জির এমনি উল্টাইয়া, হ্যাঁ মাস্টাফি তো আছেন মাস্টাফির মতো এমনি আড়ে। তো আমি জিগাইলাম, এরে ভাই হঠাৎ করে এমনি আড়সকে, আমার ফলোয়ার 15,000 ফলোয়ার দিয়া আনোয়ার হঠাৎ করে জানোয়ার হইয়া গেছে, এক সেরি থেকে আর এক সেরির লগে টাঙ্কি মারে। আবার অনেক ছেড়িও আছে, অনেক মাইয়াও আছে, লেহেঙ্গা জাহেঙ্গা পরি তালতা তালতা করে হাঁটে। আমি জিগাইলাম, কি গো এমনে করে হাঁটো, এত ভাব করে তোমার, আমার ফলোয়ার বেড়ে গেছে গো, আমার ফলোয়ার বেড়ে গেছে গো। ওই দেখেন বিদ্যুতে বাড়ি মারে ব্যাস তেলারাচারা করে ফলোয়ার। আর শাকিব খানের খবরের বীরে আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খবর নাই, লোডশেডিংয়ের অবস্থা চরম খারাপ, মেন শহরে বসে থেকে আপনি থাকেন যেন লাইট নিবে জলে বাতি নিবে চলে গো বিদ্যুতে বাইরা, কত সমস্যা আমরার। এর মধ্যেই ফলোয়ার আর শাকিব খানের লেগে খবর অরিজিনাল পাই না। সত্যিকার অর্থে মধ্যবিত্ত মানুষগুলো ভালো নেই, তারা দিনাদিবাদ করছে খুবই কষ্টে। কিছু কিছু বড় রাজনৈতিক দলের নেতা বড় বড় চেয়ারে বসে বলে মানুষ তো না খায় নাই, মানুষ তো এখনও মরে নাই। এই এটা কি রবীন্দ্রনাথের সেই উপন্যাসের চরিত্র নাকি, যে মরিয়া প্রমাণ করিতে হইবে যে দেশের মধ্যবিত্ত মানুষের সমস্যায় আছে, মানুষ বিপদে আছে, টাকা কিনতে পারে না। আরেকজন বলে কই বাজারে তো কেনা বেচা ঠিকই হচ্ছে রে ভাই, এদের কেনটা জ্ঞান দেও, এরারও ফলোয়ার আছে। তাই বলছি ফলোয়ার পেয়ে যে আনোয়াররা জানোয়ার হয়ে গেছিলেন, অটো ফলোয়ার কিনা তাদের জন্য শাস্তি এখন, আর পাবেন না ফিরে ওই ফলোয়ার যেই ফলোয়ারের ঠেলায় আপনি আনোয়ার হয়ে গেছিলেন জানোয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।